আজকে আমরা যেই চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটার নাম হচ্ছে সেল অন অ্যাপ্রুভাল বেসিস আর অ্যাপ্রুভালটা রিটার্নও বলতে পারি ব্যাপারটা বোঝ ব্যাপারটা হচ্ছে দেখ আজকে এই যে তোর ইকোনমি ঠিক আছে এই ইকোনমিটা কমপ্লেক্স জটিল হচ্ছে দিন দিন আর সেই ইকোনমির মধ্যে থেকে একটা বিজনেস অর্গানাইজেশন সবসময় চাইছে কি যে আমি আমার বিজনেসের সেলটাকে আরও কীভাবে বাড়াতে পারি তাই তো এইবার এই যখন বিজনেস এই ধরনের ডিসগুলো নেয় বিজনেস ভাবে যে তাহলে নতুন ওয়ে আউট কী হতে পারে যেটার মাধ্যমে নাকি আমার বিজনেসের সেলটাকে আমি বাড়াতে পারি তখন বিভিন্ন রকম নতুন নতুন পদ্ধতি বার করতে থাকে যেমন মনে করে দেখ ভাই আজ থেকে যদি সাত আট বছর পেছন দিকে যাস আজ থেকে সাত আট পেছন দিয়ে সাত আট বছর যদি পেছনে যাস তাহলে এই যে সেলের ক্ষেত্রে যে সিওডি সিস্টেম এরকম কিছু ছিল সিওডি মানে কি ক্যাশ অন ডেলিভারি যদি সাত আট বছর পেছনে যাস খুব একখানা ছিল না রে আর যদি দশ বছরের পেছনে যাই সিওডি ওয়ার্ড বলেই কিছু ছিল না 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 সবাই তখন দোকানে যেত দোকান থেকে কেনা কেনাকাটি করতো এরকমভাবে বাড়িতে বসে কেনাকাটির ব্যাপারটা কিন্তু ছিল না এটা কোথা থেকে এগুলো কোথা থেকে এসছে ওই ডেভেলপড কান্ট্রিজের থেকে যে অ্যামাজন বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলো এই যে এখন যে আমরা সুইগি এই ধরনের জিনিসগুলো দেখিগুলো তো সব ফরেন কান্ট্রি কালচার্সগুলো আসছে এখানে তাই তো তো সেরকমভাবে সিওটি সিস্টেমটা কিন্তু সাত আট বছর আগে ছিল না তাহলে এই সিওটি সিস্টেমটা আসার পেছনের কারণটা কী মানুষ দেখতে পাচ্ছে যে আমি যদি ঘরে বসে দশটা টাকা বেশি দিয়ে একটা জিনিস পেতে পারি তাতেই আমি দশ টাকা দিতে রাজি আছি এক্সট্রা তার মানে এই ব্যাপারটাকে কিন্তু বিজনেস ক্যাপিটালাইজ করে করেছে আর আমরা দশ টাকা বেশি দিয়ে নেবই না কেন আজকে যদি আমরা কোনো একটা জিনিস কিনতে যাই প্রথম কথা সে একটা টাইম আমাকে বার করতে হবে সেখানে যেতে হবে গিয়ে সেখানে এই দোকান ওই দোকান ঘুরতে হবে টায়ার্ড হবো ফিজিক্যালি তারপর হচ্ছে গিয়ে ভালো লাগলে লাগলো না লাগলে না লাগলো কটা দোকানে ঢুকবো কী বলবে না তারা এই সমস্ত জিনিসের একটা ব্যাপার থাকে তাই তো কিন্তু এই জায়গাটার ব্যাপারটা কি আমি বাড়িতে থাকলাম আমি আমার নিজের মতন করে কোয়ালিটির টাইম বা নিজের কাজে আমি আমার সময়টাকে দিতে পারলাম আমি ডিভোর্ট করতে পারলাম আর সেখান থেকে দশশো টাকা বেশি দিয়ে ঘরে বসেই অ্যামাজনে বা ফ্লিপকার্টে অনলাইনে যেই প্রোডাক্টসগুলি ভ্যারাইটিস প্রোডাক্টসগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি আমার বেস্ট প্রোডাক্টটা কিন্তু কিনে অর্ডার দিয়ে আমি কিন্তু ঘরে বসেই পেতে পারি তো মানুষের এখন জীবনের সময়টা খুবই কম সেই যে সময়টা কম সেই সময়টা কম হওয়ার জন্য বিজনেস অর্গানাইজেশনও সেইটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রসেস ওয়ার্ক করছে যেটার জন্যে নাকি তার বিজনেসের সেলটা যেন বাড়তে পারে কথাটা বুঝতে পেরেছিস সেইখান থেকেই এইটা এসএস সিস্টেম ঠিক আছে এইবার মানে আজকে যে আমি এতগুলো কথা বলছি তার পেছনের কারণটা একটাই যে আজকে আমরা কমার্স বা অ্যাকাউন্টস বইয়ের মধ্যে যেইভাবে বিজনেস ট্রানজ্যাকশানসগুলো হয় সেইভাবেই যে সসমভাবে তার কোনো মানে নেই যেমনভাবে অর্থনীতি বা ইকোনমি চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে একটা বিজনেস অর্গানাইজেশন সেলটাকে বাড়ানোর জন্য যেই যে নতুন পদ্ধতি ইনভেন্ট করছে তো সেই পদ্ধতিতেও আমাদের ইকোনমি এগোচ্ছে আর সেরকমভাবেই আমাদেরকে কী করতে হবে অ্যাকাউন্টিংটা করতে হবে তো এইভাবে এগোতে এগোতে নতুন একটা পদ্ধতি বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে এই সেল অন অ্যাপ্রুভাল অন রিটার্ন বেসিস ঠিক আছে এবার যদি আমি তোদেরকে জিজ্ঞাসা করি এরকম কিছু শুনেছিস তোরা হয়তো বলবি যে না দাদা এরকম কখনো আমরা শুনিনি কিন্তু তোরা কিন্তু অ্যাকচুয়ালি শুনেছিস যেমন ধর আজকে হোলসেলার ধর রমিতদের হোলসেলার এবার ওখান থেকে সায়নের বাবা গেছে জিনিসগুলোকে কেনার জন্য তো ওর বাবার কাছে একটা নতুন ধরনের আইটেম এসছে ঠিক আছে এবার ওর বাবা সায়নের বাবাকে বলতেই পারে যে আপনি একটা কাজ করুন এই মালগুলো আপনি নিয়ে যান আপনি দেখুন যে আপনার পাড়াতেই এটা চলছে কি চলছে না যদি না চলে কোনো রকম অসুবিধা নেই আমি সেই জিনিসগুলোকে আবার রিটার্ন করে নেব কিনে এরকম শুনেছিস কিনা এরকম তো অনেক বিজনেস অর্গানাইজেশন হয় এইভাবে অনেক বিজনেস চলেও তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটার ফলে কী হচ্ছে সামনের বাবা তখন মনে মনে ভাবলো যে চলো আমার তো সেরকমভাবে আর ক্যাপিটাল ইনভেস্ট করতে হলো না আমি সেই জিনিসটাকে নিয়ে আসছি আর যদি নাও চলে তাহলে সেটা আর আমার ঘরের মধ্যে পড়ে যাবে না তাহলে সেই জিনিসটা আমি আবার রিটার্ন করে দেবো তার পরিবর্তে অন্য যা জিনিস নেওয়া সেই জিনিসটা নিতে পারবো তাহলে ওর বাবা মেন্টালি অনেকটা বেশি হালকা হয়ে গেল। ঠিক আছে রিল্যাক্স হয়ে গেলো এবং সেই জিনিসটাকে কিনে নিয়ে আসলো এবং যখন দোকানে নিয়ে আসলো সেই দোকানে আনার পর দেখছি বাকি সুন্দর চলছে প্রোডাক্টটা তো তার মানে কি হলো ওই প্রোডাক্টটা এরকমভাবে খুব সুন্দর বিক্রি হয়ে গেলো রমিতদেরও সেলটা বেড়ে গেলো কথাটা বুঝতে পেরেছিস তো এই যে এই একটা পদ্ধতি সেই পদ্ধতিতে কি হয় একটা বিজনেস তার নিজের সেলটাকে আরও বাড়াতে পারে বুঝতে পেরেছিস এই যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে বলা হয় সেল অন রিটার্ন বেসিস ঠিক আছে কোনো রকম অসুবিধা আছে এবার তোরা বলবি দাদা তুমি তো রিটার্ন বেসিসটা বুঝিয়ে দিলে এখানে যেটা ছিল সেল অন রিটার্ন বেসিস কিন্তু কি অ্যাপ্রুভাল কথাটার মানে কি দাদা এটাও কি সেম জিনিসই বোঝায় তখন আমি তাহলে একটা গল্প শোন আজকে যখন রমিতের বাবা সায়নের বাবাকে বলেছে আপনি নিয়ে যান আপনি নিয়ে যান যদি ভালো লাগে তাহলে আপনি আমাকে ফোন করে বলে দেবেন যে আপনি এটা রাখছেন বলে দেবেন তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়াল যে বিলটা সেটা আমি জেনারেট করে আপনার কাছে বাড়ি ফেরার সময় দিয়ে দেবো তার মানে তো সেটাই হবে অ্যাকচুয়াল সেল আগে যেটা দিচ্ছে সেটা তো হচ্ছে কি জাস্ট রিটার্ন বেসিসে দেওয়া কিন্তু বাড়িতে আসার সময় যখন নাকি বিলটা হাতে ধরিয়ে দিচ্ছে কারণ সানের বাবা ফোন করে বলে দিয়েছে যে আমি এতগুলো মাল রাখবো তার মানে অ্যাপ্রুভ করছে ঠিক আছে মানে আমি এতগুলো মাল রাখবো তাহলে সেই যে অ্যাপ্রুভাল তাহলে এইটাও তো সেই রিটার্ন বেসিস মানে কাইন্ড অফ একই ট্রানজাকশনসকে বোঝাচ্ছে এই কারণে পুরো নামটা হচ্ছে কি সেল অন অ্যাপ্রুভাল বেসিস অর রিটার্ন বেসিস কোনো রকম অসুবিধা আছে এইবার ধর আমি যদি রোমিত অ্যান্ড কোম্পানি মানে ওদের যে শপটা রয়েছে আর কি এই সিস্টেমে যখন ট্রানজাকশানসগুলো হচ্ছে দাদা এইখানে এই যে ট্রানজাকশানসগুলো এই ট্রানজ্যাকশানসগুলো তিন রকম ফ্রিকুয়েন্সিতে হতে পারে ঠিক আছে একটা হচ্ছে ফিউ মানে মাঝে মধ্যে এরকম হয় রোমিতের দোকানে ঠিক আছে আর আরেকটা হচ্ছে রেগুলার মানে নর্মাল বিজনেস যেরকম হয় এইটাও মোটামুটি সেরকমই হচ্ছে ঠিক আছে আর আরেকটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি মানে বলতে পারি সংখ্যায় বড্ড বেশি বুঝতে পেরেছিস একটা হতে পারে খুবই কম একটা হতে পারে নর্মাল যে বিজনেস ট্রানজ্যাকশানসগুলি যেরকম সংখ্যা হয় এটাও সেরকম সংখ্যাতেই হচ্ছে ঠিক আছে আর আরেকটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি মানে ভীষণভাবে রমিদের দোকানে এই সেলন অ্যাপ্রুভাল বেসিসে মাল বিক্রি হচ্ছে কথাটা বোঝা গেল আজকে আমরা এইটা শিখবো ফিউটা অর্থাৎ যখন নাকি সেলন অ্যাপ্রুভাল অর রিটার্ন বেসিসে বিক্রি হচ্ছে সংখ্যাটা খুবই কম অন্যান্য সেলের তুলনায় আর এইটা আমাদের সেরকমভাবে আসে না তাই আপাতত আমরা আমাদের এক্সামের প্রিপারেশন জন্য এই ফিউ টাইপটা আমরা দেখে নেব ঠিক আছে আচ্ছা তাহলে এইটা কীরকম হচ্ছে যখন নাকি এই ধরনের ট্রানজেকশানসগুলো হচ্ছে রমিতের বাবা রমিতকে জিজ্ঞাসা করলো যে বাবু তো আমার বিজনেসে তো এরকম যে সেল অন অ্যাপ্রুভাল আর রিটার্ন বেশি যে হয় সেগুলো তো খুব একটা বেশি হয় না তো এটার অ্যাকাউন্টিংটা বাবু কী করে করবো একটু বলতো তখন রমিত বললো যে বাবা তুমি একটা কাজ করো যেহেতু এটা অন্য রকম দেখ আজকের ট্রানজ্যাকশানটা তো অন্যরকম একটা হচ্ছে দোকানে বসে মাল বিক্রি করা যেটা অ্যাকচুয়াল মাল বিক্রি করা ঠিক আছে এটা তো অ্যাকচুয়াল মাল বিক্রি করা নয় প্রথমে দিয়ে দেওয়া তারপর সেই দিওয়ার দিয়ে দেওয়ার থেকে হয় ওর বাবা অ্যাপ্রুভ করবে আর নয়তো বাবা রিটার্ন করে দেবে এই একটা ব্যাপার ঠিক আছে তো তার মানে মালটা যখন ফার্স্টে দিচ্ছে সেটা তো নর্মাল মাল বিক্রি করার মতো নয় তাহলে এই যে সিচুয়েশানসটা তৈরি হয় তাহলে সেই সিচুয়েশানসটার জন্য অ্যাকাউন্টিংটাও কিছুটা আলাদা হওয়া উচিত ঠিক আছে তো রমিত এত কিছু ভাবার পর ওর বাবাকে বললো যে বাবা আমি তোমায় বলছি একটু দাদার সাথে ডিসকাস করে নিই তো আমাকে বলো যে দাদা এরকম একখানার সিচুয়েশান কী করি বলো তো কারণ অ্যাকচুয়াল সেল আর এটা এখানে তো ডিফারেন্স আছে কী করি বলো তো তখন আমি আমাকে বললাম যে দেখ ভাই আজকে যদি এই মাসে যে দুটো তিনটে ট্রানজাকশানস হয় এই সেল অন রিটার্ন অ্যাপ্রুভাল বেসিস এইগুলোর জন্য যদি তুই আলাদা রকম একখানা সিস্টেমে অ্যাকাউন্টিং করিস তাহলে ঝামেলাটা বেড়ে যাবে মানে যতটুকুনি মানে খাজনা থেকে বাজনা বেশি যতটুকুনি না প্রফিট হবে ওখান থেকে এটা অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে তো এটা কাজ কর এটা তুই নর্মাল ওয়েতে অ্যাকাউন্টিং কর নর্মাল ওয়েতে এটার অ্যাকাউন্টিংটা করা দরকার অ্যাকাউন্টিং কর নর্মাল ওয়েতে এইবার রমিত বললো দাদা নর্মাল ওয়েতে অ্যাকাউন্টিং করবো মানে বুঝলাম না ঠিক হ্যালাম রে বাবা যখন এই তুই সেল অন রিটার্ন বেসিসে যখন তোর বাবা মালটা বিক্রি করছে মানে রমিত অ্যান্ড কোম্পানি যখন সায়ন অ্যান্ড কোম্পানিতে মালটা বিক্রি করছে বিল বিক্রি করছে না মানে পাঠাচ্ছে ঠিক আছে সেল অন রিটার্ন বেসিসে মালটা পাঠাচ্ছে এটাকে সেল হিসাবেই কনসিডার করে নেই মানে এইগুলোকে তো দেখার দরকারই নেই যেটা অ্যাপ্রুভাল বেসিস না রিটার্ন বেসিস নর্মাল একদম নর্মাল ওয়েতে অর্থাৎ মাল রোমিতান কোম্পানি সায়নান কোম্পানিকে পাঠাচ্ছে যদিও অ্যাকচুয়ালি রিটার্ন বেসিসে তবুও এটা ট্রিটমেন্টটা করা হচ্ছে কি অ্যাকচুয়াল সেল হিসাবে বুঝতে পেরেছিস তো বললো আচ্ছা দাদা বুঝলাম তাহলে একটু জার্নালটা পাস করে দেখানো ঠিক আছে দেখ তার মানে এই জায়গাটায় যখন নাকি মালটা পাঠানো হচ্ছে তখন জার্নাল কী আসবে অ্যাকচুয়াল সেলের আসবে তার মানে হচ্ছে সায়ন সায়ন অ্যান্ড কোম্পান সায়ন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট ঠিক আছে বা ডেটার এটা ডেটার অ্যাকাউন্ট ঠিক আছে সায়ন অ্যান্ড কোম্পানি ভেঙে ভেঙে বলি সায়ন অ্যান্ড কোম্পানি আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার তাই ডেবিট টু সেল টু সেল ধর এইখানে একশোখানা খানা ইউনিট ঠিক আছে আর এক একটার দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে মালটা পাঠানো হচ্ছে তাহলে দাম কত আসছে টেন থাউজেন্ড ঠিক আছে এবার এইটার ব্রেকআপটা একটুখানি বলে দিই এইটা তো সেল প্রাইস কার শ্রমিকদের তাহলে এইটার ব্রেকআপটা যদি করি তাহলে আসছে কস্ট ধর এইট্টি আর প্রফিট হচ্ছে টোয়েন্টি বুঝতে পেরেছিস এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই আচ্ছা এটা হয়ে গেল এইবার এর মধ্যে হতে পারে কি যে কিছু মাল রিটার্ন করে দিচ্ছে রিটার্ন টু রোমিত কোম্পানি ঠিক আছে ধরলাম এখানে রিটার্ন করছে টোয়েন্টি ইউনিটস ঠিক আছে বোঝা গেল তাহলে আজকে আমরা সেলের যে এন্ট্রি করবো রিটার্নের পুরো রিভার্স এন্ট্রি করে দেবো খালি একটা জিনিস মাথায় রাখবি অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা হচ্ছে সেল অন অ্যাপ্রুভাল বেসিস কিন্তু যেহেতু আমি পাঠানোটাকেই পাঠানোটাকেই অ্যাকচুয়াল সেল হিসাবে কনসিডার করে ফেলেছি তার জন্যই জার্নালটা দিয়ে দিয়েছি তাই রিটার্নটাও যেটা করব। সেটাকে অ্যাকচুয়াল রিটার্ন হিসেবেই আমরা জার্নালটা পাস করব তার মানে রিটার্ন ইনওয়ার্ড ঠিক আছে রিটার্ন ইনওয়ার্ড নমিনাল অ্যাকাউন্ট লস তাই ডেবিট ঠিক আছে টু ডেটার রিভার্স করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে তো আমরা একটা কাজ করবো আমরা রিটার্ন ইনোয়ার্ট করব না আমি সেলটাকেই একেবারে ডেবিট করে দেব মানে এইটার এক্স্যাক্ট অপোজিট একদম ঠিক তার মানে সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার ডেটার মানে হচ্ছে সায়ন অ্যান্ড কোম্পানি ঠিক আছে টোয়েন্টি ইউনিটস তাহলে টোয়েন্টি ইন্টু হানড্রেড তাহলে টু থাউজেন্ড টু থাউজেন্ড রকম অসুবিধা আছে এইটুকুনির মধ্যে অসুবিধা নেই তাহলে রিটার্ন হয়ে গেল এবার তিন নম্বর এইবার যখন মালটা পাঠানো হয়েছিল যখন রোমিত অ্যান্ড কোম্পানি সায়ন অ্যান্ড কোম্পানিকে মালটা পাঠিয়েছিল তখন আমরা দেখেছিলাম এক একটা পিসের দাম ছিল হান্ড্রেড যেটার ব্রেকআপটা এরকম ছিল এইটটি হচ্ছে গিয়ে তোর কস্ট আর টোয়েন্টি হচ্ছে গিয়ে প্রফিট হুম ঠিক আছে এরকম ছিল এইবার মালটা তো অ্যাকচুয়ালি পাঠানো হয়েছিল সেলন অ্যাপ্রুভাল বেসিসে তখন তো অ্যাকচুয়াল বিল জেনারেট হয়নি এবার এইখানে সায়ন অ্যান্ড কোম্পানি যখন অ্যাপ্রুভ দেবে যখন অ্যাপ্রুভ করতে যাবে যে আমি এতগুলো মাল নেব অর্থাৎ আমি ধর ওখান থেকে বললো যে সিক্সটি একশোখানা পাঠানো হয়েছিল একশোটা ইউনিটের মধ্যে টু টোয়েন্টি ইউনিটস রিটার্ন করে দিয়েছে এখন ওর কাছে পড়ে রয়েছে এইটটি ইউনিটস তার মধ্যে ও সিক্সটি ইউনিটস ও অ্যাপ্রুভ করতে চাইছে ঠিক আছে এইবার যখন অ্যাপ্রুভ করবে তখনই অ্যাকচুয়াল বিল জেনারেট হবে অ্যাকচুয়াল বিল জেনারেট হবে সেই জায়গাটায় এদের মধ্যে কিন্তু একটা বার্গেনিং হলেও হতে পারে রোমিত অ্যান্ড শায়ন অ্যান্ড কোম্পানির মধ্যে শায়ন অ্যান্ড কোম্পানি এটা বলতে পারে ভাই আমি একশো টাকায় নেব না আমাকে নব্বই টাকা করে ষাটটা মালের বিল করতে হবে বলতেই পারে আবার তো বলতে পারে যে দেখ ভাই তখন তো আমি সেল অন রিটার্ন বেসিস সেল অন রিটার্ন বেসিসে পাঠিয়েছি তো আমি যেটা একশো টাকা করে ধরেছি সেটা কিন্তু একশো টাকা না সেটা কিন্তু একশো দশ টাকা বলতেই পারে কারণ তখন তো জাস্ট পাঠিয়েছি এবং পাঠানোর জন্য একটা অ্যাকাউন্টিং করতে হবে তার জন্য একটা ফিগার ধরে নিয়েছে যেটা হচ্ছে কি হানড্রেড এবার যখন অ্যাকচুয়াল বিল জেনারেট হবে তখন অ্যাকচুয়াল ফিগার্সগুলি দরকার কোনো অসুবিধা আছে অ্যাকচুয়াল ফিগার্স দরকার এবার এই অ্যাকচুয়াল ফিগার্স দুরকম হতে পারে একটা হচ্ছে মেনশান্ট যে ফিগারটা রয়েছে তার থেকে লেস হতে পারে আবার যেই মেনশান্ড মানে আগেই আর কি যেটা দিয়ে সেলের জার্নালটা পাস করা হয়েছে মেনশান ফিগারের বেশিও হতে পারে মোরও হতে পারে ঠিক আছে আবার সেমও হতে পারে মেনশান্ড ফিগারটাই সেম ঠিক আছে এবারে একটা কাজ করি লেসটা আমি ধরে নিই নাইনটি রুপিস একটা পার ইউনিট আর এটা হচ্ছে গিয়ে হানড্রেড স্টিল আর এটা হচ্ছে হানড্রেড অ্যান্ড টেন ঠিক আছে পার ইউনিট ঠিক আছে যদি এইটা হয় তখন কী করা হবে তখন রোমিত যে সিক্সটি ষাটখানা মালের যে এখন অ্যাপ্রুভটা পাবে এই ষাট একটা মালের যে এক একটা প্রাইস যে বুক করেছিল কত করে বুক করেছিল হান্ড্রেড করে বুক করেছিল হান্ড্রেড করে বুক করেছিল কিনা প্রথম যখন জার্নালটা পাস করেছিল করেছিল কিন্তু ষাটটা মালের এগেন্স্টে তুই বলছিস কত করে এক একটা প্রাইস হতে হবে নাইনটি তা মানে দশটা করেও বেশি তোকে ডেবিট করে রেখেছে প্রত্যেকটা মালের দশটা করে তোকে বেশি ডেবিট করে রেখেছে তাহলে সেটা কাটার দরকার যে রিভার্স করতে হবে তাহলে এইটার ক্ষেত্রে জার্নালটা কি আসবে সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অর্থাৎ সায়ন অ্যান্ড কোম্পানি সেটা হচ্ছে সিক্সটি ইন্টু টেন দ্যাট ইজ সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড বল কারো কোনো রকম অসুবিধা আছে এইবার আচ্ছা এবার আরেকটা সিচুয়েশন দেখি যে যখন নাকি হান্ড্রেড অ্যান্ড করে হয়েছে তো তার মানে দশ টাকা করে কম করা হয়েছিলো সেলের জার্নালটা তো এই টাকা আরও দশ টাকা করে বাড়াতে হবে তাই আমাদের কী করতে হবে ডেটারটাকে আরও ফার্দার ডেবিট করতে হবে ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেল ঠিক আছে এটা কত আসবে টেন ইন্টু সিক্সটি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড বলো এর মধ্যে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আচ্ছা যদি ব্যাপারটা এরকম হয় যে যেই ফিগারটাকে ধরে মালটা পাঠানো হয়েছিল এবং ফার্স্ট জার্নাল এন্ট্রিটা পাস করা হয়েছিল সেলের পরবর্তীকালে যখন নাকি কনফার্মড হলো তখনও সেইটা সেমই রইল তখনও পরে গিয়ে যখন অ্যাপ্রুভড হলো তখনও এটার ভ্যালু সেম অর্থাৎ এখানে যেমন কমেছে বেড়েছে এটা সেম আছে তাহলে এই জায়গাটায় জার্নাল এন্ট্রিস কী হবে আরেকবার কোশ্চেন যে আজকে প্রথমে কি করা হয়েছে যখন নাকি একশোখানা মাল পাঠিয়েছিল রিটার্ন বেসিসে তখন কিন্তু রমিত রোমিত কি করেছিল সেটা ও সেলেন্টি দেখিয়ে দিয়েছে তো পরবর্তীকালে যখন সিক্সটিটা সেই একশোটার মধ্যে সেই সিক্সটিটা অ্যাপ্রুভ করছে তাহলে এই সিক্সটিটা যেটা অ্যাপ্রুভড করছে সেটার এখন প্রাইস যেটা অ্যাকচুয়ালি ফিক্সড হচ্ছে সেটা আগেরটাই ফিক্সড হচ্ছে যেমন এখানে কমেছিল তাই আরও কমিয়ে দেওয়া হলো বেড়ে গেল তাই বাড়িয়ে দেওয়া হলো আর এখানে যদি সেম থাকে তাহলে এই যে যেটা সিক্সটিটা আইটেম অ্যাপ্রুভ করছে সায়ন অ্যান্ড কোম্পানি যে হ্যাঁ আমি মালগুলো নেব তাহলে এই যে ষাটটা মাল সেটার এগেনস্টে কী জানাল হবে এইটার ক্ষেত্রে কোনোরকম নো জার্নাল মানে এইটার জন্য আর কোন রকম জার্নালের দরকার নেই কেন কারণ যখন একশোখানা মাল পাঠানো হয়েছিল রিটার্ন বেসিসে তখনই তো অ্যাকচুয়াল সেলের জার্নাল পাস হয়ে গেছিল তার মধ্যে টোয়েন্টিটা রিটার্ন এসে মানে সেটা আবার সেলস রিটার্নের জার্নাল হয়ে গেছে তাহলে এই যে এইটটি এই এইটটির তো অ্যাকচুয়াল সেলের জার্নাল করাই আছে ঠিক আছে আর এখন এই পরবর্তীকালে গিয়ে দেখছি যে রেটটা রেটটা সেম আছে তাহলে এইটা এই যে ষাটটা যেটা কনফার্ম করলো এটা তো আশির মধ্যে তাহলে আজকে যখন তুই আশিটার অ্যাকচুয়াল সেলের জার্নাল করে রেখেছিস তার মধ্যে যখন সিক্সটিটার অ্যাকচুয়াল সেলের এবার তোর বিল জেনারেট করতে হবে তুই তোর না আবার সিক্সটিটার জন্য আবার ফার্দার তুই সেলের জানাল পাস করবি ঠিক আছে এই কারণেই দেখ এইখানে যখন অ্যাপ্রুভড হচ্ছে আমরা কিন্তু টোটাল অ্যামাউন্ট নিয়ে কিছু করছি না যখন রেটের এদিক ওদিক হচ্ছে শুধুমাত্র সেইটুকুনি পোর্শান নিয়ে কিন্তু আমরা অ্যাডজাস্ট করছি আর যেহেতু এখানে কোনো রকম রেটে চেঞ্জ নেই তাই আমরা কিন্তু এখানে কোনো রকম জার্নালি করবো না কারণ আগে আমরা অলরেডি এই একশোটার জার্নাল পাস করে বসে রয়েছে অ্যাকচুয়াল সেল চলে কোনো রকম অসুবিধা আছে বুঝতে পেরেছিস আচ্ছা এইবার চার নম্বর আমার একটা কথা বল যখন রমিত অ্যান্ড কোম্পানি সায়ন অ্যান্ড কোম্পানিকে যেই সেলটা করেছে সেটা যখন রিটার্ন বেসিসে করেছে সেটা কি কখনোই এরকম হবে যে রমিত বলেছে তুই রেখে দে যতদিন পারি সে রেখে দে এটা কখনো হয় দেখা গেল মালটা এক্সপায়ারি হয়ে গেল থেকে থেকে অন্য একদম তার মানে এইখানে যখন কোনো একজন পার্টি কাউকে রিটার্ন বেসিসে মাল পাঠাবে তখন দুটো জিনিস বলবে বলবে হয় ভাই তুই অ্যাপ্রুভ কর অ্যাপ্রুভ কর আদারওয়াইজ একটা ভেরি গুড একটা স্পেসিফাই স্পেসিফিক টাইম লিমিট দিয়ে দেবে যে এই সময়ের মধ্যে ধরলাম আমি টু মান্থস যে এই সময়ের মধ্যে যদি তুই না জানাস তাহলে আমি ধরে নেব যে তুই এটাকে নিচ্ছিস আর আমি সাথে সাথে এটাকে অ্যাকচুয়াল সেল হিসাবে ফিট করে দেবো বিল জেনারেট করে তোর কাছে পাঠিয়ে দেবো কথাটা বুঝতে পেরেছিস ব্যাপারটা তো এরকমই থাকে প্র্যাকটিক্যালি যদি তুই দেখিস অবভিয়াসলি ধর এই ব্যাপারটা আমি গল্পের মতন বোঝাই ধর এক চার নাইনটিনে বিজনেস এয়ার স্টার্ট একত্রিশ তিন টোয়েন্টিতে বিজনেস এয়ার শেষ ঠিক আছে রমিত পাঠিয়েছে সায়ন অ্যান্ড কোম্পানিতে ধর এক তিন টোয়েন্টিতে ঠিক আছে এবার দু মাস মানে সেটা শেষ হবে কবে থার্টিএথ এপ্রিল টু টোয়েন্টি তার মানে এই যেই অ্যাকাউন্টিং ইয়ারটা আছে তারপরে বুঝতে পারলি এইবার এইটুকুনি সময়ের মধ্যে ভালো মতন বুঝে নিবি এইটুকুনি সময়ের মধ্যে সিক্সটি ইউনিট অ্যাপ্রুভ করেছে এখনও তো টোয়েন্টি ইউনিটস ইন হ্যান্ড অফ সায়ন অ্যান্ড কোম্পানি ইট টু বি অ্যাপ্রুভড এখনও অ্যাপ্রুভড হতে বাকি আছে কথাটা বুঝতে পারলি ইভেন অ্যাপ্রুভড হতেও পারে আবার রিটার্নও করে দিতে পারে কথাটা বুঝতে পারলি এই যে টোয়েন্টি মিনিটস এটা এখনো অ্যাপ্রুভড হওয়া বাকি আছে তো তার মানে এই টাইমে এই টাইমে আমাদের হবে বিজনেস যে বুকসটা ফ্যাক সেটা ক্লোজ হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত ওর কাছে টাইম আছে এতটা কথাটা বুঝতে পারলি তাহলে এই সময়ের মধ্যে কিন্তু কখনই বলতে পারবে না তুই আবার মালটা আমায় দিয়ে দে কারণ ও বলবে যা বাবা তুই তো আমি দু মাস দিয়েছিস আমি এক মাসের মধ্যে সিক্সটিটা ইউনিট অ্যাপ্রুভ করে দিয়েছি এখন এক মাস আছে এক মাস আমি দেখি কথাটা বুঝতে পারলি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর থেকে মালটা আবার নিয়ে আসতে পারবে না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ আজকে যখন অডিট হবে তখন কিন্তু ও কিন্তু ফেঁসে যাবে রমিতান কোম্পানি কেন বলতো ও তো পুরোই টোয়েন্টিটাকেও সেল হিসেবে ধরে রেখেছে ঠিক আছে যদি এর পরে গিয়ে সেটাকে ক্যান্সেল করে দেয় মাঝখান থেকে কী কেসটা খাবে এইখানে গিয়ে যেহেতু সেল হিসেবে ধরে যদি অটোমেটিক্যালি গ্রস প্রফিট বেড়ে রয়েছে নেট প্রফিট বেশি হয়ে রয়েছে ট্যাক্সটা বেশি দিতে হবে কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যাত্রী ও ওটাকে ক্যান্সেল করে দিল যে না ভাই টোয়েন্টি টাইম বিক্রি করতে পারলাম না রিটার্ন নিয়ে নেয় তাহলে গন্ডগোল হয়ে গেল তাহলে এই যেই জায়গাটা আছে থার্টি ফার্স্ট মার্চ এই জায়গাটা কি করতে হবে যে সেলটা রয়েছে সেই সেলটাকে ক্যান্সেল করতে হবে টোয়েন্টির এগেনস্টে সেলটাও কমাতে হবে তার সাথে সাথে ডেটার্স সেই ডেটার্সটাও কমিয়ে দিতে হবে রকম অসুবিধা আছে বুঝতে পারছিস ব্যাপারটা তাহলে এটা জার্নালটা কী আসবে সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অর্থাৎ সায়ন অ্যান্ড কোম্পানি কোনো অসুবিধা আছে কত টোয়েন্টি ইন্টু হান্ড্রেড টু থাউজেন্ড টু থাউজেন্ড বুঝতে পেরেছিস কোনো অসুবিধা আচ্ছা এবার একটা জিনিস দেখ যখন নাকি সেলটা ক্যান্সেল হলো যখন সেলটা ক্যান্সেল হলো অটোমেটিক্যালি তাহলে ওর স্টকের মধ্যে মালটা এসে পড়বে না স্টকের মধ্যে মালটা এসে পড়বে তো এবার কথাটা হচ্ছে সত্যি সত্যি কি স্টকটা এসে পড়বে ধর আজকে সায়নটা কত দূরে আবার কি ওই একটা দিনের অ্যাকাউন্টস তৈরি করার জন্য বা অডিট হওয়ার জন্য কাঁধে করে আবার চালের বস্তাগুলো নিয়ে আসবে রোমিতার কোম্পানির নিজের গোডাউনে কোনো দিনই না তখন কি করব বুক অ্যাডজাস্টমেন্ট করতে হয় যে বুকসের মাধ্যমে সেটা দেখিয়ে দেওয়া যে যেই মালটা ছিল এইখানে ওর কাছে সেটা আবার আমার স্টকের মধ্যে এসে পড়েছে কিন্তু সেই স্টকটা ক্লিয়ারলি এমনভাবে মেনশন করতে হবে যেন বুঝিয়ে দেয় যে এই স্টকটা আমার কাছে নিয়ে এই স্টকটা সেল অন অ্যাপ্রুভাল বেসিসে আরেকটা পার্টির কাছে পড়ে রয়েছে কারণ এটাকে তো নিয়ে আসতে হবে মানে তুই সেলটাকে ক্যান্সেল করলি মালটা তোর গোডাউনে এলো না তারপর কখন হতে পারে না কি তার মধ্যে মালটা নষ্ট হয়ে গেলো নষ্ট তো হলো না মালটা তার মানে কি যখন তুই সেলটাকে ক্যান্সেল করলি অটোমেটিক্যালি কী হবে মালটা মতো করছি ফিরে এসে পড়বে কিন্তু সেটা অ্যাকচুয়ালি না ফিজিক্যালি না সেটা বুকস অফ এন্ট্রি মাধ্যমে বুঝতে পেরেছিস তাই আমাকে ইয়ার এন্ডে আবার কী করতে হবে এইটার পর সেইটাকে আবার আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে ফিরিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে তার মানে এটা হচ্ছে সেল অন অ্যাপ্রুভাল অর স্টক স্টক অন রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট এটাই লিখবি স্টক অন রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট এই নামটাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই স্টকটা কোথায় রিটার্ন বেসিসে এটা দেওয়া হয়েছে টু কী লিখবি ট্রেডিং অ্যাকাউন্ট কারণ আমরা যে ক্লোজিং স্টকটাকে লিখি সেটা কোন দিকে লিখি ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে তো ট্রেডিং অ্যাকাউন্টের এটা স্টক অন রিটার্ন বলে এসে পড়বে বাই ঠিক আছে এইবার আমরা একটা জিনিস জানি যে যখন আমরা স্টকের ভ্যালুয়েশান করি সেই ভ্যালুয়েশানটা হয় কস্ট অর মার্কেট ভ্যালু অর নাম হতে পারে অজেবল ভ্যালু ঠিক আছে হুইচ এভার ইজ লোয়ার তাই তো স্টকে তো আমরা এইভাবে ভ্যালুশন করি তাহলে আজকে যেই স্টকটা দু হাজার টাকায় রিটার্ন করে নিয়ে এসে তার কি আদৌ ভ্যালু টু থাউজেন্ড নৌ টোয়েন্টি ইন্টু এইটটি মনে করে দেখ আমি যখন লিখেছিলাম একশো টাকার মধ্যে আশি টাকা হচ্ছে কি কস্ট আর কুড়ি টাকা হচ্ছে কি প্রফিট তার মানে কস্ট কত কস্ট এইটটি তাহলে আজকে কস্ট প্রাইস কত টোয়েন্টি ইউনিটসের ওয়ান সিক্স ডবল জিরো আর মার্কেট প্রাইস হচ্ছে টু থাউজেন্ড তো আমাকে যখন এই এন্ট্রিটা করে স্টকে ঢোকাতে হবে তখন সেটা অ্যাড কস্টে ঢোকাতে হবে তাহলে এইভাবে আমরা করে দেবো তাহলে ওরটা আবার ওর কাছে এসে বললো রমিতার কাছে এসে বললো রকম অসুবিধা আছে এখানে এটাই হচ্ছে আমাদের এই সেল অন অ্যাপ্রুভাল বেসিসের বেসিক অ্যাকাউন্টিং প্রসিজিউর বুঝতে পেরেছিস আচ্ছা দাদা একটা জিনিস দেখিয়ে দিই যখন এইটা আমি এন্ট্রি করবো এটার ইম্প্যাক্টটা কী পড়বে দেখ ট্রেডিং অ্যাকাউন্ট ঠিক আছে ধর এখানে ছিল বাই সেল ছিল তো এইটি ছিল এই চার নম্বরে যে ওপরেরটা যেটা যখন এইটার পোস্টিং করবো তখন এখান থেকে এটা লেস হবে ঠিক আছে এটা লেস হবে টোয়েন্টি ইউনিটস ঠিক আছে আর এইটা যেটা লেস হলো তার মানে আজকে সিক্সটি ইউনিটের এগেনস্ট সেল দেখানো হবে আর এইখানে যেরকমভাবে আজকে ওর বিজনেসের যেমন ক্লোজিং স্টক থাকে যেটাকে ও ক্লোজিং স্টক যেটা ওর হাতে আছে সেটাকে দেখাবে সেরকমভাবেই এটাকে দেখাবে স্টক অন রিটার্ন এইটাকে দেখাবে টোয়েন্টি ইউনিটস ব্যাপারটা ঠিক এরকম হবে আর এটা রেটা দেখে বুঝে যে এই মালটা এই মালটা তাহলে আরেকটা পার্টির কাছে কাছে যেটা নাকি রিটার্ন বেসিসে বুঝতে পেরেছি যে স্টকটা ওর কাছে পড়ে রয়েছে তার মানে এইটা রিলেটেড আমাদের সমস্ত জানানো হয়ে গেল।